ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আমার অন্য একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য খুব টেস্টি একটা রেসিপি নিয়ে এসেছি, আচারের রেসিপি। আশা করছি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। কিসের আচার বলো তো, দেখে কি বুঝতে পারছো? নাহলে বলে দিচ্ছি, এটা হচ্ছে টমেটোর আচার। টমেটোর চাটনি, স্যালাড, মাখা অনেক কিছুই তো খাওয়া হয়েছে, তো এবার আচার খেয়ে দেখো, দুর্দান্ত লাগে। এর জন্য ওখানে আমি টমেটো ধুয়ে নিয়েছি, এই আচারের জন্য নিয়ে নিয়েছি এখানটায় হাফ কিলো টমেটোতে 150 থেকে 200 গ্রাম মতো গুড় নিয়েছি। এখানটায় 1 চামচ মৌরি, 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 1/2 চামচ পাঁচফোড়ন, সামান্য তেঁতুল, 2টো শুকনো লঙ্কা। এগুলো কিন্তু ভেজে মশলাটা গুঁড়ো করতে হবে। আর একটা বাটিতে নিয়েছি 1টা শুকনো লঙ্কা আর সর্ষে, সেটা কিন্তু আমার ফোড়নে যাবে। টমেটোগুলোকে আমি কিন্তু ভালো করে কেটে নিয়েছি ধুয়ে। কড়াই গরম হতে একটুখানি যে ভাজা মশলাগুলোকে, মানে সরি, যে মশলাগুলোকে আমাকে ভেজে গুঁড়ো করতে হবে সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম লোতে রেখে মশলাগুলো ভাজবে, তাহলে কিন্তু মশলাগুলো পুড়বে না। নাহলে মশলা পুড়ে গেলে কিন্তু তেঁতু লাগবে, একেবারেই ভালো লাগবে না। 2-3 মিনিট ভাজার পর দেখো হালকা হালকা কালার কিন্তু চেঞ্জ হচ্ছে, লঙ্কাটাও হালকা কালার চেঞ্জ হচ্ছে। তো মশলা ভাজা হয়ে গেছে, মশলাটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি। আর ওই কড়াইতেই দিয়ে দিলাম এখানটায় 1 চামচ মতো সর্ষের তেল, তার মধ্যে দিচ্ছি কালো সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কাটা ভেঙে দিয়ে দিয়েছি। দিয়ে তেলের মধ্যে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে করে ফোড়নটা একটু ভালো ভাজা ভাজা হয়। দেখো বন্ধুরা, ফোড়নটা কিন্তু ভালো ভাজা ভাজা হয়ে গেছে। এইবার কেটে রাখা টমেটোগুলোকে অ্যাড করে দিলাম। আর টমেটো দিয়ে কিন্তু লো ফ্লেমে আচারটা বানাতে হবে, যাতে করে টমেটোর জলেই টমেটোটা সিদ্ধ হয়ে যায়। টমেটো থেকে যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় এবং জল ছাড়ে, এই জন্য এখানটায় স্বাদ মতো নুন দিলাম। নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে 5 মিনিট মতো নাড়াচাড়া করে আমি ফিরে আসছি। ফিরে এলাম 5 মিনিট বাদে, দেখো বন্ধুরা কতটা জল ছেড়েছে টমেটো থেকে বুঝতেই পারছো। তো আবারও আমি হালকা হাতে নাড়াচাড়া করে নেব, আরও 10 মিনিট মতো নাড়াচাড়া করে আমি ফিরে দেখাচ্ছি তোমাদের। 10 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। দেখো টমেটো কিন্তু অনেকটা নরম নরম হয়ে এসছে, আর যেগুলো একটু শক্ত আছে তো আর একটুখানি ভালো করে এভাবে হাতা দিয়ে একটুখানি নেড়ে দিতে হবে। আর কতটা জল ছেড়েছে দেখতে পাচ্ছ তো? আমি কিন্তু গ্যাসটা এখনও লো ফ্লেমে রেখেছি, কারণ যতক্ষণ না পর্যন্ত টমেটো সেদ্ধ হচ্ছে ভালো করে, ততক্ষণ কিন্তু গ্যাস বাড়ানো যাবে না। তো আরও 10 মিনিট আমি এভাবে নাড়াচাড়া করে নিয়ে ফিরে আসছি। আরও 10 মিনিট বাদে দেখো বন্ধুরা, টমেটো কিন্তু 60% গলেই গেছে। একটুখানি হাতা দিয়ে দিয়ে এভাবে নেড়ে দিচ্ছি। আরও 5 মিনিট পর দেখো বন্ধুরা কত সুন্দর একটা টেক্সচার আসছে। এবার কিন্তু গ্যাসটা একটুখানি আমি বাড়িয়ে দেবো। টমেটো কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আর যেগুলো একটুখানি দানা থাকবে সেটা মুখে পড়লে কিন্তু খেতে খুব ভালো লাগবে। তো গ্যাস বাড়িয়ে আমি 5 মিনিট মতো একটুখানি নাড়াচাড়া করে ফিরে এলাম তোমাদের সামনে। তো আবারও একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর গ্যাস বাড়ানো অবস্থায় কিন্তু নাড়াচাড়া করতেই থাকতে হবে। যে তেঁতুলটা নিয়েছিলাম সেই তেঁতুলটা ভিজিয়ে এভাবে পাল্প বানিয়ে নিয়েছি। তেঁতুলের পাল্পটা এখানটায় অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে আরও অনেকক্ষণ ধরে কষাতে হবে। যতটা কষাবে এই আচারের টেস্ট কিন্তু ততটাই সুন্দর হবে। তো দেখো বন্ধুরা, খুব সুন্দর করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে। দেখো এইবার এখানটায় এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে গুড়টা। যেহেতু টমেটোতে জল ছাড়ে, সেই জন্য আমি কিন্তু গুড়টা এভাবে শুকনো অবস্থাতেই অ্যাড করলাম। আর অন্য কোনো আচার হলে যেগুলোতে জল ছাড়ে না, সেগুলোতে কিন্তু গুড়টাকে একটু গলিয়ে নিলে ভালো হয়। তো গুড় দেওয়ার পরে দেখো আরও টমেটো থেকে কিন্তু জল ছেড়েছে, মানে পাতলা হয়ে গেছে। গুড় বা চিনি দেওয়ার পরে দেখবেন এই জিনিসটা কিন্তু অনেকটা পাতলা হয়ে যায়। তো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এইবার এখানটায় যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, মশলা কিন্তু ফাইন পেস্ট করা যাবে না, আধা দানা থাকবে। দেখেই তো বুঝতে পারছেন আধা আধা দানা। তো মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলা, যে চাটনিটা। তো গ্যাস বাড়িয়ে দেখুন আমি কষিয়েছি, কালারটা দেখতে পাচ্ছেন তো কি সুন্দর এসছে। তো এইবার নাড়াচাড়া করে আরেকটুখানি শুকাতে হবে, কারণ এই পর্যায়ে এটা কিন্তু চাটনি চাটনি হচ্ছে, আর এই পর্যায়ে যদি নামান তাহলে কিন্তু আচারটা থাকবে না বেশি দিন। সেই জন্য এটাকে ভালো করে শুকিয়ে আমাদের একদম জলটাকে পুরো শুকিয়ে নিতে হবে টমেটোর, একদম আঠা টাইপের বানাতে হবে।
তো দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু কখনোই হাতা ছাড়া যাবে না, মানে নাড়তেই থাকতে হবে, না হলে কিন্তু কড়াইতে যদি একবার ধরে যায় তাহলে কিন্তু আচার একদম পোড়া গন্ধ করবে, খেতে ভালোই লাগবে না। তো দেখুন আমার চাটনি কিন্তু একেবারে রেডি, দেখতে পাচ্ছেন তো কতটা শুকিয়ে গেছে আর কালার কি দুর্দান্ত এসেছে। একটু ঠান্ডা হলে সার্ভ করে নিয়ে ফিরে আসছি। দেখুন ঠান্ডা করে আমি সার্ভ করে নিয়েছি, বুঝতেই পারছেন যে কতটা শুকিয়ে নিয়েছি আর দেখতে কি সুন্দর লাগছে। এই রেসিপিটা আপনারা যদি একবার বানিয়ে খান বারবার আপনাদের বানাতে ইচ্ছে করবে, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। সেই জন্য সবাইকে আমি রিকোয়েস্ট করবো আমার টিপসগুলো ফলো করে একবার এই আচারটা করে খান। আশা করছি প্রত্যেকের ভালো লাগবে। আর কেমন লাগছে আমার ভিডিওগুলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কী কী ধরনের ভিডিও দেখতে চান, খাবার ছাড়া যদি অন্য কোনো ভিডিও দেখতে চান সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি দিতে চেষ্টা করব। প্লিজ সবাই আমার চ্যানেলকে আরও সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন।